খালি কার্ড ছাপলেই তো হলো না, নিমন্ত্রণের লিস্টটাও তো করতে হবে। আমাদের যে পুরনো লিস্টটা আছে সেইটা দেখে একটু মিলিয়ে নিলেই হবে, আর যদি কিছু অ্যাড করতে হয় দু একটা অ্যাড করে নেওয়া যাবে। না জয় বাবু, অ্যাড করতেই হবে, কারণ সৈকতের বন্ধু বান্ধব অফিস কলিগ যারা তো আসবেন। সৈকত কতজন অ্যাড হবে রে? ঠিক আছে আমি কাঞ্জিবরম শাড়ি তোকে দেবো। কি চাই সেটা তো বলে দেবে বাবাকে। অনেকদিন ধরে না একটা বঙ্কাই শাড়ির খুব ইচ্ছে, সৈকতের বিয়েতে যদি দেবে জানবো একটা বঙ্কাই শাড়ি। তোমার বঙ্কাই শাড়ি হবে। শোন, তোদের কার কি দরকার তার একটা লিস্ট করে ফেলিস তো, ওই লিস্ট অনুযায়ী কালকে কেনাকাটা যখন করতে বেরোবো সবগুলো কিনে নেবো। কি হ্যাঁ বাবু, কি বলছিলাম যে আমি কি সৈকত দাদা ওর বিয়েতে যাব না? কেন যাবে না রে? বাড়ি শুদ্ধ লোক সবাই যাবে, তুমি যাবে না? যাবো কি করে, এই জামা প্যান্ট পরে তার বিয়েতে যাওয়া যায় না। আমি বিয়েতে যাচ্ছি না, আমি যাবো না বিয়েতে, আমি এখানে থাকবো, এই বাড়ি পাহারা দেবো, আমি সবকিছু দেখবো। বাবা, মায়ের জন্য তুমি কি কিনবে বলে ঠিক করে রেখেছো? সেটা তো বলা যাবে না, সেটা তো সিক্রেট। বুঝলাম, তার মানে মায়ের জন্য স্পেশাল কিছু একটা হচ্ছে। দিদি বলতেই হচ্ছে, এখনো জামাই বাবু যে বড্ড রোমান্টিক রে। তুই চুপ কর তো, বর্ষাবার রোমান্টিসিজম। বুড়ো মাসটা কোথায় দেখলে তুমি? শশাঙ্ক, আমাদের হইচইতে তোর খুব অসুবিধা হচ্ছে না রে? আমাকেও একটা ধুতি পাঞ্জাবি কিনে দিতে হবে, কিন্তু না বললে আমি শুনবো না। দেব, নিশ্চয়ই দেবো।